নির্বাচনের নাটক মঞ্চস্থ করেছে সরকার, বলছেন ইসলামী আন্দোলন। এদিকে বিদেশিরা নয়, দেশের ভবিষ্যতের সিদ্ধান্ত নেবে জনগণ, বলছেন শামসের মবিন। জানাব তফসিল পিছিয়ে সংলাপের প্রস্তাব রওশনের। জানিয়ে দিব পর্দার আড়ালে সমঝোতার চেষ্টা, তফসিল কি পেছাবে। এবং সর্বশেষ জানাবো তারিক জিয়ার হাতেই বিএনপির ধ্বংস। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচনের নাটক মঞ্চস্থ করেছে সরকার, বলছেন ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফিজ মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, ফরমাইশি একতরফা নির্বাচনের তফসিল দেশবাসী প্রত্যাখ্যান করেছে, সরকার নির্বাচনের নাটক মঞ্চস্থ করেছে উল্লেখ করে তিনি বলেন, দেশবাসী স্বাধীনতার 52 বছর পর্যন্ত নির্বাচনের নামে নাটক পর্যবেক্ষণ করছে, বর্তমান সরকার নির্বাচনের নামে নাটক 2014 এবং 2018 সালেও করেছে, এবার নতুন নাটক মঞ্চস্থ করছে। একতরফা তফসিল ঘোষণার পর সারা দেশে আওয়ামী লীগ আনন্দ মিছিলের নামে যে বার্তা দিয়েছে তাতে এবারও নিশিরাতে নির্বাচনের রিহার্সেল জাতি দেখতে পাবে। মাওলানা ইউনুস আহমেদ বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে একতরফা নির্বাচনের নামে তামাশা এদেশে আর চলবে না। নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে এবং নির্বাচনকালীন সরকারের রূপরেখার তৈরি না করে কোনো নির্বাচন হতে পারে না। প্রধানমন্ত্রী সংলাপ প্রসঙ্গে বলছেন, বিএনপির গুন্ডাদের সঙ্গে কিসের সংলাপ। ওবায়দুল কাদের বলছেন, সংলাপের সময় নেই, এভাবে তুচ্ছতাচ্ছিল্য করে বিরোধী দলবিহীন একতরফা নির্বাচন করে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন সাধে বিভোর সরকার। তিনি বলেন, দেশের মুক্তিকামী মানুষের নেতা পীর সাহেব চরমনাই সরকারকে এই সংকট উত্তরণের জন্য জাতীয় সরকার গঠনের যে পরামর্শ দিয়েছিলেন তা মেনে নিলে আজ দেশ এ জ্বালাও পোড়া ও অবস্থান নিপতিত হতো না, কিন্তু সরকার সেই পরামর্শ গ্রহণ করেনি। এখনো সুযোগ আছে অনতিবিলম্বে বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে সমূহ সমস্যা সমাধানের। যদি সরকারের এখনো শুভ বুদ্ধির উদয় না হয় তাহলে আওয়ামী লীগ এদেশের মানচিত্র থেকে হারিয়ে যাবে। বিদেশিরা নয়, দেশের ভবিষ্যতের সিদ্ধান্ত নেবে জনগণ, বলছেন শামসের মবিন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 6 থেকে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে দলের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী। রোববার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে রাজধানীর তোপখানাস্থ মেহেরবা প্লাজায় মনোনয়ন ফর্ম সংগ্রহ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক কোনো মহল নয়, বাংলাদেশের ভবিষ্যতে সিদ্ধান্ত নেবে জনগণ, তৃণমূল বিএনপি সেই জনগণের সঙ্গে থাকবে। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা এমন প্রশ্নের জবাবে শমসের মবিন চৌধুরী বলেন, আন্তর্জাতিক মহলের একটি অংশের উদ্বেগের কথা আমরা শুনে থাকি, যারা পশ্চিমা বিশ্ব বলে পরিচিত তারা একদিকে গণহত্যায় সমর্থন দেয় আরেকদিকে গণতন্ত্রের কথা বলে, এর বাইরে আন্তর্জাতিক মহলের বড় অংশটিই মনে করে নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে বাংলাদেশের অংশীদারত্বের সিদ্ধান্ত জনগণ নেবে। রাজনৈতিক সংকট সমাধানে সংলাপের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ সহিংসতাকে কখনোই গ্রহণ করেনি, আজকে বিভিন্ন রাজনৈতিক দল হরতাল ডেকেছে, গাড়ি ঘোড়া চলতে বাধা দেওয়া হচ্ছে, ভয়ে মানুষ দোকান খুলছে না, কর্মক্ষেত্রে যাচ্ছে না, সাধারণ মানুষ এমন ভয়ের সংস্কৃতি চায় না, এমন সংস্কৃতি আমাদের ত্যাগ করতে হবে, দেশের জনগণের কল্যাণ সংলাপের মাধ্যমে সকল সমস্যার সমাধান করতে হবে। তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেন, মনোনয়ন ফর্ম বিতরণে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি, সাবেক সংসদ সদস্য, মেয়র, বর্তমান উপজেলা চেয়ারম্যান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তৃণমূল বিএনপির ফর্ম সংগ্রহ করেছেন, তারা মনে করে তৃণমূল বিএনপির সঙ্গে জনগণের ব্যাপক সাড়া আছে, নির্বাচনে ভালো করবে, আমরা জোটবদ্ধভাবে 300 আসনেই নির্বাচন করব, অনেক দল আমাদের সঙ্গে যোগাযোগ করছে, শক্তিশালী জোট গঠন করে নির্বাচনের মাধ্যমে আমরা সরকার গঠন করব, আর যদি নাও পারি তবে আমরা হব প্রধান বিরোধী দল। তফসিল পিছিয়ে সংলাপের প্রস্তাব রওশনের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল পিছিয়ে সব রাজনৈতিক দলকে আলোচনার জন্য আহ্বানের প্রস্তাবনা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে রওশন এরশাদ বলেন, আমরা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, তফসিল ঘোষণাকে স্বাগত জানাই, তবে ঘোষিত তফসিলের সময় যথেষ্ট নয়, সময় কিছুটা বাড়ানো প্রয়োজন, 30 নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন, ওই দিন আয়কর রিটার্নেরও শেষ দিন, তাই মনোনয়ন দাখিলে আয়কর রিটার্নের রিপোর্ট দিতে সমস্যা হবে, এ কারণে তফসিল পিছিয়ে দেওয়া প্রয়োজন। তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতি, আপনি রাষ্ট্রের অভিভাবক, সেই বিবেচনাতে আপনি সকল রাজনৈতিক দলকে আলোচনার জন্য আহ্বান জানাতে পারেন, এ সময় সংবিধান অনুযায়ী যথাসময় নির্বাচন অনুষ্ঠানের পক্ষে
মত দিয়েছেন বিরোধী দলীয় নেতা। তিনি বলেন, নইলে দেশে সাংবিধানিক সংকট তৈরি হবে। জাতীয় পার্টিকে একটি নির্বাচনমুখী দল হিসেবে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, আমরা নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছি। জাতীয় পার্টি একান্তভাবে আশা করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে আপনার সহযোগিতা আমরা একান্তভাবে প্রত্যাশা করি। এর আগে গত মঙ্গলবার 14 নভেম্বর বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সেদিন সাক্ষাতের আগে তিনি মার্কিন রাষ্ট্রদূতের কাছ থেকে যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া চিঠি পেয়েছিলেন। পর্দার আড়ালে সমঝোতার চেষ্টা, তফসিল কি পেছাবে? আগামী জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই। 30 নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ সময় এবং 7 জানুয়ারি ভোটের দিন ধার্য করা হয়েছে, কিন্তু নির্বাচনের তফসিল এখন পর্যন্ত বিএনপি প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে জাতীয় পার্টির উভয় অংশই নির্বাচনের তফসিল কয়েকদিন পেছানোর সুপারিশ করেছে। এরকম পরিস্থিতিতে পর্দার আড়ালে নানা রকম সমঝোতার চেষ্টা চলছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। আর এরকম বাস্তবতা শেষ পর্যন্ত নির্বাচনের তফসিল 1 সপ্তাহ বা 10 দিন পেছাতে পারে বলে বিভিন্ন মহল মনে করছেন। জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের পর দেশের রাজনৈতিক দলগুলোর বিভক্ত হয়ে পড়েছে। এর একটি বড় অংশ নির্বাচনে অংশগ্রহণ করলেও বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। সেই দাবিতে আজ থেকে 2 দিনের হরতাল পালন করছে দলটি। অন্যদিকে জাতীয় পার্টি নির্বাচন প্রশ্নে বিভক্ত জাতীয় পার্টির রসনেশ্বাদ পন্থীরা ইতিমধ্যে ঘোষণা করেছে তারা নির্বাচনে যাবে। অন্যদিকে জাতীয় পার্টির জিএম কাদেরের নেতৃত্বাধীন অংশ এখন পর্যন্ত নির্বাচনের ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। তারা কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত ঘোষণা করেনি। তবে দুই অংশের মধ্যে একটি মিল পাওয়া গেছে। দুই পক্ষই নির্বাচনের তফসিল কিছুদিনের জন্য পেছানোর অনুরোধ করেছে। জিএম কাদের একটি সরকারের বিভিন্ন মহলের কাছে জানিয়েছে যে নির্বাচনের তফসিল অন্তত 2 সপ্তাহ পিছিয়ে দিতে হবে, কারণ নির্বাচনের প্রস্তুতি এবং সকল দলগুলোকে নির্বাচনে আনা এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্যই তফসিল পেছানো প্রয়োজন। অন্যদিকে আজ রসন এরশাদের নেতৃত্বে তার অংশের নেতৃত্ববৃন্দ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তারাও নির্বাচনের তফসিল কয়েকদিন পিছিয়ে দেওয়ার জন্য প্রস্তাব করেন। তারা অবশ্যই বলেছেন যে 30 নভেম্বর আয়কর জমা দেওয়ার শেষ সময়, কাজে 30 নভেম্বরের পরে মনোনয়ন দাখিলের শেষ সময় নির্ধারণ করা এবং নির্বাচন কয়েকদিন পিছিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত রসনপন্থী অংশের নেতা মশিউর রহমান রাঙ্গা বলেছেন যে রাষ্ট্রপতি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। তবে জাতীয় পার্টির জন্য নয়, বিএনপির সঙ্গে পর্দার আড়ালে একটি সমঝোতার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন পশ্চিমা দূতাবাসগুলোর বাস্তবতায়। বিএনপি একটি বড় অংশ এখন নির্বাচনে আসতে চায়। প্রধানমন্ত্রী গতকাল আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের বলেছেন, যে কোনো রাজনৈতিক দল নির্বাচনে আসলে তাদেরকে স্বাগত জানানো হবে। বিএনপি যদি জ্বালাও পোড়াও পরিহার করে নির্বাচনে আসে তাহলে তিনি তাদেরকে স্বাগত জানাবেন। বিএনপিকে নির্বাচনে আনার জন্য বিভিন্ন মহলে চেষ্টা চলছে, বিশেষ করে কয়েকটি দেশের দূতাবাস এই নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে যাচ্ছে। বিএনপি নেতারা নির্বাচনে যাওয়ার ব্যাপারে অন্যতম শর্ত হিসেবে নির্বাচনের তফসিলকে পিছিয়ে দেওয়ার বিষয়টি প্রস্তাব করেছে। তারা বলছে যে নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপি এখন পর্যন্ত প্রস্তুত নয়। নির্বাচনের তফসিল কিছুদিন পিছিয়ে দিলে তখন তারা বিষয়টি বিবেচনা করবে। রাষ্ট্রপতির পক্ষ থেকে জিএম কাদের এবং রসন এরশাদ দুইজনকেই বলা হয়েছে যে 29 জানুয়ারি হলে বর্তমান সংসদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এর আগে নির্বাচনের সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। কাজেই নির্বাচন 2-4 দিন পিছিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে তিনি আলোচনা করতেই পারেন। তবে এ ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে নির্বাচন কমিশন। তবে সরকার সূত্রগুলো বলছে যে বিএনপি নয়, জাতীয় পার্টিকে নির্বাচনে আনার ক্ষেত্রে এবং আয়কর রিটার্ন জমা দেওয়ার তারিখ সহ বিভিন্ন বাস্তবতা বিবেচনা করে নির্বাচনের সময়সীমা যদি 1 সপ্তাহ পিছিয়ে দেওয়া হয় তাহলে আওয়ামী লীগ কোনো আপত্তি করবে না বলেই ধারণা হচ্ছে। তারেক জিয়ার হাতেই বিএনপির ধ্বংস। একদিকে নির্বাচনের তফসিল, অন্যদিকে বিএনপির মুখ থুবড়ে পড়া আন্দোলন। একদিকে বিএনপিতে গণপদত্যাগ হিড়িক, অন্যদিকে গণ বহিষ্কারের আতঙ্ক, সবকিছু মিলিয়ে টালমাটাল বিএনপি। আর মাত্র 50 দিন পরে একটি নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপি এখন পর্যন্ত নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত অটল রয়েছে, কিন্তু নির্বাচন না গিয়ে বিএনপি কি লাভ হবে সেই প্রশ্নের উত্তর জানেন না বিএনপির কোনো নেতা। এমনকি নির্বাচনে অংশগ্রহণ না করলে বিএনপি যে অস্তিত্বের সংকটে পড়বে এমন কথা বিএনপির মধ্যে থেকে উচ্চারিত হলেও সে ব্যাপারে কোনো উত্তর নেই নীতি নির্ধারক। বিএনপি নেতাদের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় তাদের দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। তার মানে করছেন যে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার অপরিণামদর্শী রাজনীতি, অদক্ষতা, অযোগ্যতা এবং অর্ধশিক্ষিত এই পরিণতি বিএনপি কোনো কোনো নেতা মনে করছেন যে তারেক জিয়ার হাতেই বিএনপির ধ্বংসলীলা সংঘটিত হতে যাচ্ছে। এই নির্বাচনটি বিএনপির জন্য বাঁচা মরা নির্বাচন। বিএনপির কারারুদ্ধ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এবারের আন্দোলন বাঁচা মরার আন্দোলন হয় বাঁচবো না হয় মরবো, কিন্তু এই আন্দোলন এখন মুখ থুবড়ে পড়ে গেছে। 28 অক্টোবর বিএনপির যে আগ্রাসী তৎপরতা ছিল এটি সম্পর্কে বিএনপির কেন্দ্রীয় নেতারা কেউ কেউ কিছু জানতেন না। লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার
নিজস্ব নির্দেশে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এই ধরনের ঘটনার পর সারা দেশের মানুষ বিএনপিকে আবার ধিক্কার জানাতে শুরু করেছে। কদিন আগেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ বিভিন্ন বিষয় নিয়ে মানুষের মধ্যে যে সরকার ব্যাপারে নেতিবাচক ধারণা ছিল তারা এখন সরকারকে মন্দের ভালো হিসেবে মনে করছেন। বিএনপি কথা বলছিল যে তারা জ্বালাপোড়া ও সহিংসতা রাজনীতি আর করবে না, নাকে খত দিয়ে তারা 2015 এর পর থেকে আস্তে আস্তে সংগঠন গোছাচ্ছিল। কিন্তু একটা আত্মঘাতী টর্নেডো বিএনপিকে আবার তছনছ করে দিয়েছে। এখন বিএনপির সামনে একটি পথ খোলা রয়েছে, তা হলো নির্বাচনে যাওয়া এবং নির্বাচনের মাধ্যমে যে কয়েকটি আসন পাই তা নিয়ে সংগঠনকে নতুন করে গোছানো, আটক নেতাকর্মীদের কারাগার থেকে আস্তে আস্তে মুক্ত করা এবং একটা নির্দিষ্ট সময় ধরে সংগঠনকে গুছিয়ে ফেলা। কিন্তু বিএনপি সে পথ হারছে না। একজন পরিণামদর্শী যাদের কাছে বিএনপি আছে জিম্মি হয়ে আছে বলেও বিএনপি নেতারা মনে করছেন। বিএনপির গুরুত্বপূর্ণ নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ যেমনটি বলেন যে বিএনপিতে নেতৃত্বে তীব্র সংকট রয়েছে এবং দূরদৃষ্টি রাজনৈতিক প্রজ্ঞার অভাব রয়েছে। গত 7 দিনে বিএনপি থেকে পদত্যাগ করেছেন 1500-এর বেশি নেতাকর্মী। এদের অনেকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য পদত্যাগ করেছেন। এরা হয়তো কেউ স্বতন্ত্র অথবা কেউ তৃণমূল বিএনপিতে যোগ দিয়ে নির্বাচন করবেন। বিএনপি যদি নির্বাচন না করে তাহলে তারা নির্বাচন প্রতিরোধ করবেন, এমনটি ঘোষণা করা হয়েছিল বিএনপির শীর্ষ নেতাদের পক্ষ থেকে। কিন্তু নির্বাচন প্রতিরোধের আন্দোলন করার মতো সাংগঠনিক ক্ষমতা এবং দক্ষতা দলটির নেই। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।